হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে ইচ্ছা হলো একটু লাল চা খাই। লাল চা বা লিকার চা দুটোর মধ্যে যে কোনো একটা বলতেই পারো, আমি দুটোই বলি। অনেকের মুখেই শুনি যে বলে চা ভালো লাগে না খেতে। যেমন আমার হাজব্যান্ডকেই প্রথম প্রথম শুনতাম বা দেখতাম যে চা খেত না, আমার পাল্লাই পড়ে একদম জব্দ হয়ে গেছে, আমি তো চা খাবো আর তোমাকেও খাইয়েই ছাড়বো, চা না খেলে সকাল বিকেল ঝরঝরে লাগে নাকি। তারপর তো সারাদিনের নানান ঝাঁকানাকা কাজ আছে কতই, তো সেই কারণে তো চাটা খেয়ে এনার্জি বাড়িয়ে নিতে হবে, তারপর তো অন্যান্য কিছু। তো সেই জন্য আমি এই বৃষ্টি ভেজার সকাল এই যে হাজব্যান্ডের সাথে একটু কথা বলছি আর চা খাচ্ছি, ওর সঙ্গে একটু গল্প করছি, তাই জন্য আমি এক একদিন এক এক জায়গায় বসে বসে চা খাই। কখনো কখনো এরকম মোট কত প্রাকৃতিক দৃশ্য দেখবো আর চা খাবো। আর বই পড়ার সময় আমার তাই হতো যে জানলার সামনে বই না পড়লে আমার মুখস্থ হতো না, ছোটোবেলার কথা বললাম। তো যাই হোক, ডিম করেছি আর আমাদের বাগানের ঝেপে দেওয়া আম দিয়ে টক ডাল করেছি। তো এখন দেখো আমি যে এতক্ষণ ধরে সব রান্না বান্না করলাম, আবার তুই মাংস নিয়ে চলে আসছিস। এতক্ষণ ধরে সব রান্না বান্না কমপ্লিট করলাম, আবার মাংস নিয়ে চলে এসেছি। আমার হাজবেন্ড এরকমই করে, রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে সব কিছু, তখন আবার মাছ মাংস এসব নিয়ে এসে হাজির হবে, বলে এখনই রান্না করো। এটা অবশ্য আমার শ্বশুরমশাইও করতেন। তো যাই হোক, এখন রান্না করতে হবে, কি করব না সেটা ভেবে দেখছি। স্নানের সময় হয়ে গেছে সোনায়, আমি স্নান টান করিয়ে দিই, বাচ্চা মানুষ তাকে একটা টাইমের মতো না করলে তো হবে না, খাওয়া টাওয়া মাথায় পড়ে রাখা যাবে। আজ ওকে স্নান করিয়ে দেবো, ওকে বৃহস্পতিবার ছিল বলে সেই জন্য একটু মনে হলো শাড়ি পরি, সেভাবে তো শাড়ি রোজ রোজ পরে ওঠা হয় না, একদমই পরি না বললেই চলে। তো মাঝে সাথে একটু ইচ্ছা করে যে বৃহস্পতিবার বলে কথা একটু শাড়ি টাড়ি পরে বউ টৌ সেজে পুজো দিই, সেই জন্য মাঝে সাথে পরি। আগে প্রতি বৃহস্পতিবারে শাড়ি পরে সন্ধ্যাবেলা পাঁচালি পড়তাম, আর ইদানিং আমার মেয়ে ওই টাইমে ঘুমিয়ে পড়ে, একটু আগে পড়ে। এখন আলতাটাও পরে নেব বৃহস্পতিবার। আর ছাদে আমাদের আমের গাছ আছে, আম গাছ আছে, ওখান থেকে একটা আমের পল্লব তুলে নেব। সঙ্গে থাকো ভিডিওটার, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে ফলো করে চ্যানেলটার পাশে থাকবে, আর যদি ভালো লাগে তবে শেয়ার করে দিতে পারো। আর সঙ্গে থাকো তোমরা যদি অবশ্য ভালো লাগে। তো আমি এখন আমের পল্লব তুলতে ব্যস্ত, সব থেকে ভালো কোনটা সেটা বেছে নেব বলে। আমার তো অনেক বন্ধুরা আছো এফবিতে, তারা কেউ একটা কমেন্ট করে বললে তো বুঝতে পারবো যে ব্লগটা কি ভালো হয়, ব্লগগুলো নাকি রিলই দেব। গাছের না অনেক কলা আছে কিন্তু পাকেনি।
এটা হচ্ছে দুপুরবেলার পুজো, এরপর চলে আসব সন্ধেবেলা একদম সরাসরি। শরত পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃন্দুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীতেমি বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, মন্ত্র আমি কইলাম না তো এখন এতে আর। তো এখন সন্ধেবেলা, সন্ধে দিয়ে নিচ্ছি, আর ভিডিওটা আর বেশি বড় করব না, এবার সারা বাড়িতে ঘুরিয়ে দেখিয়ে নেব, যেটা আমাদের প্রতিদিনের বউদের কাজ সেটাই আমি করছি। তো চলো, যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে ফলো করবে, বা পাশে থেকেও চ্যানেলটা। আর দেখা হবে সবার সাথে আবার অন্য কোনো এক ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।